নানা পাটেকর যে বলিউডের একজন তুখোর অভিনেতা সেটা বলার অপেক্ষা রাখে না। তবে কার্গিল যুদ্ধের সময় তিনি যে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সেটা জানেন কি? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তিনি এইভাবেই দেশের সেবা করেছিলেন। শুধু কি সেনাবাহিনী, নানা পাটেকরের সংস্থা খরায় ক্ষতিগ্রস্ত 113টি কৃষক পরিবারের হাতে অনুদান তুলে দিয়েছে। এছাড়া সাধারণ চাষিদের জন্য 65,000 একর জমি কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে নানা পাটেকরের সংস্থা। ছোটবেলায় স্কুল ছুটির পর তিনি 8 কিলোমিটার হেঁটে গিয়ে সিনেমার পোস্টার আঁকতেন। সেই কাজ বাবদ নানাকে দেওয়া হতো মাত্র 35 টাকা, আর এই সামান্য টাকাতেই তিনি সন্তুষ্ট থাকতেন। আসুন আজকের ভিডিওতে জেনে নিই বিশ্বনাথ পাটেকর ওরফে নানা পাটেকরের বিভিন্ন অজানা কথা। বর্তমানে নানা পাটেকর বলিউডের একজন সফল অভিনেতা। অবশ্য নানা পাটেকরের শৈশব কেটেছিল খুব কষ্টের মধ্যে দিয়ে। তাঁর বাবার ছিল ছোট্ট ব্যবসা, বন্ধুর সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেছিলেন নানা পাটেকরের বাবা। কিন্তু সেই বন্ধুই টাকা নয়ছয় করেছিল বলে অভিযোগ শোনা যায়। লোকসানের মুখ দেখে নানা পাটেকরের বাবার কোম্পানি। খুব ছোট থেকেই পরিবারের আর্থিক অবস্থা বুঝতে পেরেছিলেন তিনি। পরিবারের কষ্টের কথা ভেবে কখনো কখনো কাঠফাটা গরমে রাস্তার মধ্যে জেব্রা ক্রসিং আঁকতেন তিনি। খুব ভালো ছবি আঁকতে পারতেন তিনি, তাই কখনো স্কুল ছুটির পর সিনেমার পোস্টার আঁকার জন্য হেঁটে হেঁটে পাড়ি দিতেন 8 কিলোমিটার দূরে। যা টাকা পেতেন সেটাই তুলে দিতেন বাবার হাতে, স্কুলের পড়া, তারপর রাস্তায় জেব্রা ক্রসিং আঁকার পরে যে সময়টা বেঁচে থাকতো সেই সময় থিয়েটারে অভিনয় করতেন তিনি। থিয়েটারে অভিনয় করতে করতেই সিনেমায় অভিনয় করা শুরু করেন নানা পাটেকর। 1978 সালে গমন ছবির মধ্যে দিয়ে সিনেমায় হাতে খড়ি তার। এই ছবি ব্যবসায়িক সাফল্য না পেলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। গমন ছবির পর নানা পাটেকর ভেবেছিলেন যে এইবার বুঝি তার ভাগ্যে শিকে ছিঁড়ল। কিন্তু কোথায় কি, নানা পাটেকর হয়তো জানতেন না যে বলিউডে সুযোগ পাওয়ার জন্য অভিনয় থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল ফিল্মিক কানেকশন। সিনেমায় সুযোগ না পেলেও নিয়মিত থিয়েটারে অভিনয় করতেন তিনি। 27 বছর বয়সে বিয়ে করেন তিনি, আর নানা পাটেকরের বয়স যখন মাত্র 28 তখন তিনি তার বাবাকে হারান। বাবাকে খুব ভালোবাসতেন তিনি, স্বাভাবিকভাবেই বাবার মৃত্যু তাকে দারুণ কষ্ট দিয়েছিল। এরপর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে নানা পাটেকরের ওপর। তিনি যে অন্য কোনো কাজ করবেন সেই উপায়ও নেই, কারণ অভিনয় ছাড়া তিনি কিছুই জানেন না। নানা পাটেকর সিদ্ধান্ত নিলেন তিনি সিনেমার সঙ্গেই জুড়ে থাকবেন। প্রহার নামে একটি ছবি পরিচালনা করলেন নানা পাটেকর। এই ছবিতে পরিচালনার সঙ্গে সঙ্গে তিনি অভিনয়ও করেছিলেন। এই প্রহার ছবির জন্য 3 বছর সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিয়েছিলেন নানা পাটেকর। সেনা থেকে তাকে ক্যাপ্টেন পদমর্যাদা দেওয়া হয়েছিল। জেনারেল বিজয় কুমার সিং এর সঙ্গে কাজ করেছিলেন তিনি, এমনকি প্রহার ছবিতে জেনারেল বিজয় কুমারকেও দেখাও গিয়েছিল। ব্যাস এই একটা ছবি নানা পাটেকরকে এনে দিয়েছিল কাঙ্ক্ষিত সাফল্য। এরপর থেকেই বলিউডের নামিদামি সমস্ত প্রোডাকশন হাউস থেকে ডাক আসতে শুরু করে তার। 80-90 এর দশকে হিট সিনেমা মানেই নানা পাটেকরের সিনেমা। নানা পাটেকরের পুত্র মালহার পাটেকরও সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন, তবে ছেলেকে কাজ দেওয়ার জন্য তিনি কখনো তার প্রভাব খাটাননি। একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন, আমি ইচ্ছে করেই ওকে সাহায্য করিনি, ওর যোগ্যতা থাকলে ও নিজেই সুযোগ পাবে। একবার বলুন তো, বলিউডে কতজন আছেন যারা এই কথাটা বলার সাহস রাখেন? এই রকম এক অভিনেতা মানব দরদী মানুষকে আমাদের তরফ থেকে কুর্নিশ জানাই। আপনি খুব ভালো থাকবেন স্যার। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।